তৃতীয় যে প্রশ্ন আমাদের কাছে রয়েছে সেটি হলো জমির দালালি করা যাবে কি অর্থাৎ একজন জমি কিনবে এখন বিক্রেতা যেই দামে বিক্রি করবেন তার চেয়েও বেশি দামে ক্রেতার নিকট উপস্থাপন করা এবং এখন দামের চেয়ে যেই বেশি মূল্যটা এই যিনি মিডিয়া বা দালাল গ্রহণ করছেন প্রশ্ন হলো যে মাঝখানের এই বেশি টাকা গ্রহণ করলো এই টাকা নেওয়া বৈধ হবে আর এরকম জমি ক্রয় বিক্রয় জায়েজ আছে কিনা প্রিয় দর্শক জমি জায়গা জমি যে কেনা বেচা ক্রয় বিক্রয় আমাদের দেশের যে সকল প্রচলিত পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এতটুকু বুঝতে পারি কয়েকভাবেই হয় যারা জমি ক্রয় করে তারা একটা হয়তো কখনো যে জমির মূল বিক্রেতার সঙ্গে তারা একটা চুক্তি সম্পন্ন করে এবং একটি দাম নির্ধারণ করে দাম নির্ধারণ করে তাকে কিছু টাকা দিয়ে এবং অবশিষ্ট টাকা পরিশোধ করার একটা নির্ধারিত সময় একটা মেয়াদ নির্ধারণ করে যারা জমি ক্রয় বিক্রয় করে তারা মূল ক্রেতার কাছ থেকে জমিটি কিনে নেয় তবে হ্যাঁ সম্পূর্ণ মূল্য পরিশোধ করে না একটা মূল্যের একটা অংশ বিশেষ পরিশোধ করে জমিটা তারা তাদের দায়িত্বে নিয়ে নেয় নিয়ে পরবর্তীতে নতুন কোন ক্রেতা সংগ্রহ করে সেই ক্রেতার কাছে বিক্রি করে দিয়ে তারপরে সেই ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে মূল বিক্রেতাকে পরিশোধ করে দেয় এবং দলিল সরাসরি মূল ক্রেতার পরবর্তী যে ক্রেতা থাকে তার নামে হয়ে যায় যদি এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় হয় তাহলে এটি দালালি বা মিডিয়া সত্ত্ব হলো না বরং এটি সরাসরি জমি ক্রয় করে তারপরে বিক্রি করাই হলো কাজেই এক্ষেত্রে যারা প্রথমবার কিনছে মূল জমির মালিক থেকে যেই মূল্যেই সে চুক্তি করবে সেই মূল্যেই তার কাছ থেকে কিনতে পারবে এবং পরবর্তী বিক্রেতার কাছে যেই মূল্যে নির্ধারণ করে সে বিক্রি করবে সেই মূল্যেই সে বিক্রি করতে পারবে এতে কোনো সমস্যা নেই শরীয়তের দৃষ্টিকোণ থেকেও কোনো অবৈধতার কিছু নেই এটি সম্পূর্ণ জায়েজ হতে পারে দ্বিতীয় আরেকটি হলো যে জমির ক্রেতার সঙ্গে মূল বিক্রেতার সরাসরি এই ক্রয় বিক্রয় চুক্তি সম্পন্ন হবে তবে মধ্যখান দিয়ে কথা থাকে যে যিনি মিডিয়া তিনি এভাবে কিছু বেশি টাকা হয়তো মূল বিক্রেতা তাকে একটি মূল্য বলে দিয়েছে এখন যে মিডিয়া থাকে বা মধ্যস্বত্বভোগী যিনি থাকেন দালাল যিনি থাকেন তিনি ক্রেতার কাছে এর চেয়ে বেশি মূল্য বলে এই জমি বিক্রি করে দেয় তো এই যে এইভাবে বেশি মূল্য বলে তার কাছে জমি বিক্রি করলো এখানে ক্রেতা থাকে যে জমি কিনছে এবং বিক্রেতা থাকে যে জমির মালিক সেই বিক্রেতা থাকে মধ্যস্বত্বভোগী সে জমি ক্রয় করে না সে জমির বরং সে ক্রয় না করে শুধু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সে যোগাযোগ এবং তাদের মধ্যে সমন্বয়ের দায়িত্বটা সে পালন করে তো এই ক্ষেত্রে তার যে টাকাটা সেটা দুইভাবে নেওয়া হয় একটা হলো যে একটা কমিশন থাকে ক্রেতার সঙ্গে জমি বিক্রেতার সঙ্গে তার একটি চুক্তি থাকে যে তুমি আমার এই জমি বিক্রি করে দিবে তাহলে আমি তোমাকে 5% বা 10% কোনো একটা একটা পরিমাণ একটা আনুপাতিক হার তাকে টাকা দিবে এই শর্তে সে জমিটি বিক্রয়ের কাজে সে সমন্বয় সাধন করে থাকে যদি কমিশনের ভিত্তিতে এটি করে থাকে তাহলে বিক্রেতার কাছ থেকে মধ্যস্বত্বভোগী বা ওই দালালের এই কমিশন গ্রহণ সম্পূর্ণ বৈধ এবং এটি হালাল কোনো সমস্যা নেই আর আরেকটি হলো যে মূল বিক্রেতা মূল্য বলে দিয়েছে এখন মধ্যস্বত্বভোগী নতুন ক্রেতার কাছে অতিরিক্ত দাম বলে জমিটি বিক্রি করে দিল কিন্তু ক্রেতা এবং বিক্রেতা কিন্তু সেই নির্ধারিত দালাল সে জমি কিনে নেয়নি বরং সে বিক্রেতা জমির যা দাম বলেছিল সে দালাল ক্রেতার কাছে আরও বেশি দাম বলে জমিটি ক্রয় বিক্রয় করল এক্ষেত্রে যেই অতিরিক্ত মূল্যটি এখানে দালালের পক্ষ থেকে সংযুক্ত করে ক্রেতার কাছে বলা হলো এই টাকার মালিকও মূলত জমির বিক্রেতা যে অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতার মধ্যেই যেহেতু এখানে চুক্তি সম্পাদন হচ্ছে সুতরাং যত টাকাই ক্রেতা এখানে পরিশোধ করবে সম্পূর্ণ টাকাটাই জমির বিনিময়ে হবে এবং সম্পূর্ণ টাকাটার মালিক হবে জমির বিক্রেতা সুতরাং দালাল এখানে কোনো টাকার অধিকারী হবে না
এইভাবে যদি বিক্রয় হয় তাহলে পূর্ণ মূল্যটাই পূর্ণ মূল্যের মালিক জমির বিক্রেতা হবে, দালাল এখানে কোনো টাকার অধিকারী সে হবে না। কাজেই এখানে কোনো তার সঙ্গে কোনো চুক্তি যদি না থাকে এবং ক্রয় বিক্রয় না করে প্রথম দুই উপায় অর্থাৎ কমিশনের ভিত্তিতে অথবা জমি কিনে নিয়ে বিক্রি না করলে দালাল অথবা মধ্যস্বত্বভোগীর জন্য এখানে কোনো অংশ বা কোনো অধিকার সংরক্ষিত থাকে না। তবে হ্যাঁ, ক্রয় বিক্রয়ে কোনো সমস্যা নেই, ক্রয় বিক্রয়ে সমস্যা নেই। যদি প্রথম দুই উপায়ে হয় তাহলে এক যদি যে মধ্যস্বত্বভোগী সে যদি জমির মূল ক্রেতার কাছ বিক্রেতার কাছ থেকে একেবারে কিনে নেয় তাহলে সে মালিক হয়ে গেল, পরবর্তীতে সে যাকে বিক্রি করে দিচ্ছে, যত বেশি বিক্রি করুক সম্পূর্ণ অতিরিক্তটার মালিক সেই হবে। আর যদি কমিশনের ভিত্তিতে বিক্রি করে দিয়ে থাকে তাহলে যেই পরিমাণ কমিশনের চুক্তি ছিল সেই পরিমাণ কমিশন সে পেয়ে যাবে। আর যদি এই ধরনের কোনো চুক্তি ছাড়া জমির মূল বিক্রেতার একটা মূল্য বলে দেওয়ার পর মধ্যস্বত্বভোগী সে অতিরিক্ত মূল্য বলে ওই বিক্রেতা এবং ক্রেতার মধ্যে সমন্বয় করে দিল, তাহলে এক্ষেত্রে পূর্ণ মূল্যটারই অধিকারী হবে জমির মালিক। যে মধ্যস্বত্বভোগী তার এখানে কোনো অধিকার নেই, এইভাবে যদি সে ক্রয় বিক্রয়ের মধ্যস্থতা করে থাকে। হ্যাঁ, যদি এরপরে জমির মালিক তাকে খুশি হয়ে বা তার পক্ষ থেকে কিছু দেয় তাহলে সেটা ভিন্ন কথা। চতুর্থ যেই প্রশ্ন আসছে, আহমদ শরীফ আলামিন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি, চেয়ারে বসে নামাজ পড়ার বিধান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। প্রিয় দর্শক, চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টি বর্তমানে বহুল আলোচিত এবং ব্যাপকভাবে প্রচলিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়ে আমাদের দুটি বিষয় জেনে নিলে আমরা বিষয়টি পরিপূর্ণভাবে আত্মস্থ আয়ত্ত করতে পারব। প্রথম হল যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয়, এমনিতে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, নামাজের মধ্যে কওমা এটি একটি ফরজ বিধান। তবে হ্যাঁ, যদি কেউ দাঁড়াতে অক্ষম হয়ে যায় তাহলে তার জন্য বসে নামাজ পড়ার বিধান রয়েছে। তবে সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে, এটি হলো তার জন্য বিধান। যদি সে মাটির উপর বসে নামাজ পড়তেও অক্ষম হয় তবেই কেবলমাত্র তার জন্য চেয়ারে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে, মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে। আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা, যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে, আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে। কাজেই যদি কেউ মাটির উপর বসে রুকু সেজদা করে নামাজ আদায় করতে সক্ষম হয় তাহলে তার জন্য চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা করে নামাজ আদায় করা শুদ্ধ হবে না। আর কেউ যদি মাটিতেও বসতে সক্ষম না হয় তাহলে সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে।